আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডিয়ার স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ থেকে আমরা একটি নতুন কোর্স শুরু করতে যাচ্ছি, নতুন একটা পেইড কোর্স শুরু করতে যাচ্ছি, যে কোর্সটির নাম হচ্ছে বলবিদ্যা। এই বলবিদ্যার আজকের এই প্রথম প্রস্তুতিমূলক এবং দিক নির্দেশনামূলক ক্লাসে যারা উপস্থিত রয়েছে, ভিডিওটি যারা দেখছো এবং ভবিষ্যতে যারা দেখবে, তোমাদের সবাইকে হোম টিউটর 55 চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা মূলত আজ থেকে শুরু করব এই বলবিদ্যা পেইড কোর্সটি। এই কোর্সটি মূলত কাদের জন্য? আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে অনার্স করছি বা অনার্স অধ্যয়নরত রয়েছি, অনার্স প্রথম বর্ষে যারা রয়েছি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে 7 কলেজ রয়েছে, অর্থাৎ 7 কলেজ রয়েছে, সেখানে যারা পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষে রয়েছি, তাদের জন্য মূলত এই বলবিদ্যা কোর্সটি। যারা প্রথম বর্ষে রয়েছে তাদের জন্য মূলত যে 3টি মেজর সাবজেক্ট রয়েছে, একটি হচ্ছে বলবিদ্যা, 2 নম্বর হচ্ছে পদার্থের ধর্ম, তরঙ্গ এবং স্পন্দন, 3 নম্বর হচ্ছে তাপ, তাপগতিবিদ্যা এবং বিকিরণ। এই 3টি সাবজেক্টের আমরা হচ্ছে প্রথম যে বলবিদ্যা বিষয়টি রয়েছে, তুলনামূলক যেটিকে একটু কঠিন বলে মনে করা হয় 3টি বিষয়ের মধ্যে, সে বিষয়ের আমরা কোর্সটি করতে যাচ্ছি। তো এই কোর্সের আরেকটা বিষয় তোমাদের সামনে আমি ক্লিয়ার করে নিই, সেটি হচ্ছে যে তোমরা যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হয়েছ, তোমরা যারা রেগুলার ক্লাস করবে, তোমরা আমাকে মোটেও সম্ভবত চিনো না। আমি হচ্ছি নাজমুল হোসেন নীরব, পদার্থবিজ্ঞান বিভাগে এখনও আপাতত অধ্যয়নরত রয়েছি, বিএসসি এখনও আমার অনার্স কমপ্লিট হয় নাই। তো আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তোমাদের যদি কখনও কোনো প্রয়োজন হয় অবশ্যই এই নাম্বারে তোমরা নক করবে। আজকে মূলত যেহেতু প্রস্তুতি এবং দিক নির্দেশনামূলক ক্লাস, তো সেহেতু আমি বলবিদ্যার যে সিলেবাস এবং বই এবং এই বই সম্পর্কে কিভাবে শেষ করা যায় সহজে, সে সম্পর্কে আমি কিছু কথা বলবো। সেটি হচ্ছে যে প্রথমত এই বলবিদ্যার যে বইটি রয়েছে, বই নির্বাচনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হয়। তোমরা যারা একটু ভালো মেধাবী স্টুডেন্ট রয়েছে, তাদের জন্য আমি সাজেস্ট করব, সেটি হচ্ছে যে ইউনিভার্সাল পাবলিকেশনের যে বইটি রয়েছে বলবিদ্যা, সেটি তোমরা কিনে নিতে পারো। আর যারা একটু দুর্বল প্রকৃতির বা তুলনামূলক কম মেধাবী, তাদের জন্য আমি সাজেস্ট করব যে হচ্ছে কবির পাবলিকেশনের যে বইটি রয়েছে বলবিদ্যা, প্রফেসর সিরাজুল ইসলাম খান স্যারের, সে বইটি আমার কাছে অনেক ভালো লাগে। অ্যান্ড আমি ওই বইটি পড়েছি, বিস্তারিতভাবে দেওয়া থাকে অনেক সুন্দরভাবে, তোমরা ওই বইটি কিনে নিতে পারো। এখন তৃতীয় স্টেপে বই নির্বাচন, তোমরা যে কোনো একটা বই কিনে নিতে পারো। এখন তৃতীয়ত যে বিষয়টা আমি বলবো, সেটি হচ্ছে যে এই বিষয়ের যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো, বলবিদ্যা বইটি তো আমরা শেষ করব, সেক্ষেত্রে আমাদের এই বইয়ের যে গুরুত্বপূর্ণ যে কয়েকটি অধ্যায় রয়েছে, মোট বলবিদ্যা বইয়ের যে অধ্যায় রয়েছে, সেটি হচ্ছে যে আমি এখানে লিখে দিয়েছি তোমাদের। দেখো যে প্রথম অধ্যায় ভেক্টর বীজগণিত, দ্বিতীয় অধ্যায় পরিমাপের ধারণা, তৃতীয় অধ্যায় যে কণার একমাত্রিক গতি, চতুর্থ অধ্যায় বস্তু কণার দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক গতি, পঞ্চম অধ্যায় বল এবং গতি, ষষ্ঠ অধ্যায় কাজ শক্তি ক্ষমতা, সপ্তম অধ্যায় কণা ব্যবস্থা, অষ্টম অধ্যায় বস্তু সংঘর্ষ, নবম অধ্যায় ঘূর্ণনজনিত স্থিতিবিদ্যা, দশম অধ্যায় ঘূর্ণনজনিত গতিবিদ্যা। এই যে মূলত 10টি অধ্যায় রয়েছে, এই 10টি অধ্যায় কি সবগুলি আমাদের করতে হবে বা সবগুলি কীভাবে করা উচিত, আমি সে সম্পর্কে তোমাদের সাথে আমি কিছু কথা বলবো। তো তোমরা যারা হচ্ছে খাতা কলম নাও নাই, তোমরা খাতা কলম নিতে পারো, অথবা তাদের যাদের ব্রেন শক্তি একটু ভালো, তোমরা শুনলেও এটা আয়ত্ত করতে পারো। তো প্রথমে আমি বলবো যেটি, সেটি হচ্ছে ভেক্টর বীজগণিত। ভেক্টর বীজগণিত থেকে প্রত্যেক বছর, প্রতি বছর আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি, যে প্রতি বছর এখানে তথ্য বিষয় থেকেও 2-1টি প্রশ্ন, এবং এখানে মূলত গণিত বিষয় থেকে বেশি প্রশ্ন আসে, যে ম্যাথ সলিউশন থেকে ওই ওই অংশ থেকে মূলত প্রত্যেক বছরই কোনো না কোনো অঙ্ক এসে গিয়েছে আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি। তো এখানে ভেক্টর বীজগণিতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এটা তোমরা মনোযোগ দিতে পারো। দ্বিতীয় হচ্ছে পরিমাপের ধারণা। পরিমাপের ধারণার ক্ষেত্রে মূলত আমি মনে করি যে এই অধ্যায়টা খুব বেশি ইম্পর্টেন্ট না সিলেবাসের মধ্যে, তারপরেও তোমরা 2-1টা প্রশ্ন বা 2-1টা যে ইম্পর্টেন্ট টপিকস রয়েছে, যেমন
যে দৈর্ঘ্যের একক রয়েছে, দৈর্ঘ্যের উৎসগুলো, যে মৌলিক অর্থাৎ মৌলিক একক সমূহ যেগুলো রয়েছে দৈর্ঘ্য হওয়ার সময়, এগুলোর যে উৎস সমূহগুলো রয়েছে এগুলো তোমরা জাস্ট শুধু একটু আয়ত্ত করে নেবে, তাহলে এই অধ্যায়ে বেশি মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তৃতীয় যে অধ্যায় রয়েছে, কণার একমাত্রিক গতি। কণার একমাত্রিক গতির ক্ষেত্রে মূলত এটিতেও তোমরা হচ্ছে তথ্যীয় বেশি তথ্যীয় যে বিষয়টিকে তাকে বেশি গুরুত্ব না দিয়ে তোমরা এটাতেও ম্যাথকে গুরুত্ব দিতে পারো। আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু দেখেছি যে তথ্যীয় বিষয়ের থেকে এখানে মূলত ম্যাথেই বেশি অঙ্ক এসেছে। চতুর্থ যে অধ্যায় রয়েছে, বস্তুকণার দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক গতি। বস্তুকণার দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক গতি থেকে মূলত দুইটাকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে, যে তথ্যীয় বিষয় এটিকেও গুরুত্ব দিতে হবে এবং ম্যাথ যে অংশ রয়েছে এটিকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে। আরেকটা তোমাদের বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে এই তৃতীয় অধ্যায় কণার একমাত্রিক গতি এবং বস্তুকণার দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক গতি, এই যে দুইটা মিলে সামঞ্জস্যশীল অর্থাৎ সমন্বয় করে কিন্তু ম্যাথ এসে থাকে পরীক্ষায়। এখানে যদি তোমাদের কণায় একমাত্রিক গতি থেকে ম্যাথ আসে, তাহলে দেখবা যে চতুর্থ অধ্যায় থেকে বস্তুকণার দ্বিমাত্রিক গতি থেকে তথ্যীয় বিষয় আসছে, সেখান থেকে আর ম্যাথ আসে নাই। বা যখন দেখবা যে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে কণার একমাত্রিক গতি থেকে প্রশ্ন এসেছে ও তথ্যীয় বিষয় থেকে, তখন দেখবা যে চতুর্থ অধ্যায় যে বস্তু দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক গতি অধ্যায় রয়েছে, সেখান থেকে মূলত তোমরা দেখবা যে ম্যাথ এসেছে, এভাবে এসে থাকে মূলত, তোমরা সেভাবেই প্রস্তুতিটা নিবা। পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায় বল এবং গতি। এই অধ্যায়ের যে বিষয়গুলো রয়েছে আমি এটিতেও বলবো যে বল এবং গতি এই দুটিতেই মূলত তথ্যীয় বিষয় এবং গাণিতিক যে বিষয় দুইটিতেই সমানভাবে ফোকাস করতে হবে, তাহলে এটিতে ভালো করা সম্ভব। এই অধ্যায়টিতে এই অধ্যায়টিকেও ছেড়ে যাওয়া উচিত হবে না আমাদের। কাজ, ক্ষমতা এবং শক্তি, আমি মনে করি বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের মধ্যে এই কাজ, ক্ষমতা, শক্তি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এটিও গুরুত্বপূর্ণ অধ্যায়। এটিতে তোমাদের পরিপূর্ণভাবে ফোকাস রাখতে হবে, বিশেষ করে এটিতে তোমরা হচ্ছে ম্যাথ তুলনামূলক কম আসে, তবে তাত্ত্বিক যে বিষয়গুলো রয়েছে তথ্যীয় বিষয় সেটিতে অনেক বেশি গুরুত্ব দিয়ে তোমাদেরকে করতে হবে। তোমাদের তোমরা একটা বিষয় দেখবা যে এখানে এইচএসসির অনেক সিলেবাস এখানে মূলত সংযুক্ত রয়েছে। কণা ব্যবস্থা, সপ্তম অধ্যায়, তারপরে রয়েছে কণা ব্যবস্থা। কণা ব্যবস্থার ক্ষেত্রে মূলত তোমরা এখানে একটু কম, কণা ব্যবস্থা অধ্যায়টা তুলনামূলক ছোট অধ্যায়, এখানে শুধু তত্ত্বীয় বিষয়কে তোমরা গুরুত্ব দিবা, তত্ত্বীয় বিষয়, গণিতের তত বেশি গুরুত্বপূর্ণ না বা দুগণিতে তেমন একটা আসে না, গণিতে খুব একটি কোনো ব্যবস্থা থেকে আসে না, এখানে মূলত শুধু তত্ত্বীয় যে বিষয়গুলো রয়েছে সে বিষয়টিতে তোমাদের গুরুত্ব দিতে হবে। আর আমরা যখন পেইড কোর্স আমরা যখন কোর্সটি নিয়মিত করতে যাব, তখন আমরা তোমাদের আরও ভালোভাবে বিস্তারিত জানিয়ে দেব যে কোনটুকু অংশ করা উচিত নয়। অধ্যায় এইটে রয়েছে বস্তুর সংঘর্ষ। বস্তুর সংঘর্ষের অধ্যায় এটি কোনোদিন এখান থেকে কোনো ম্যাথ আসে নাই, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট অধ্যায়ও না, এখান থেকে জাস্ট দুই একটা মাত্র আমরা তথ্যীয় বিষয় পড়ব। তোমরা যারা পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিবে তাদের জন্য আমি এটি মনে করবো এটি খুব বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় না, জাস্ট দুই একটা তথ্যীয় বিষয় পড়লে এই অষ্টম অধ্যায়টা মূলত কভার হয়ে যাবে। তাহলে আমি কি বললাম, তোমাদের যে কম গুরুত্বপূর্ণ, অনেক কম গুরুত্বপূর্ণ অর্থাৎ 50%, 50% এই দুইটা, 50% সপ্তম অধ্যায় ধরে নাও 70%, আর তোমাদের যে তিনটা বিষয় তিনটা যে বিষয়টা ধরে নাও যে এটাতে 100% ফোকাস তোমাদের দিতে হবে, তারপরে হচ্ছে তৃতীয় চতুর্থতে 100% ফোকাস, অ্যান্ড হচ্ছে এখানে তোমাদের এখানে তোমরা 100%, এখানে 90% দিতে পারো তোমরা ফোকাস, অ্যান্ড এখানে তোমরা দিতে পারো 100%, এটাতেও 100% ফোকাস দিতে পারো। কোনো ব্যবস্থায় শুধু তো আমি বললাম এখানে তথ্যীয় বিষয় থেকে এসে থাকে। নবম অধ্যায় এবং দশম অধ্যায়, এই নবম অধ্যায় এবং দশম অধ্যায় তোমাদের বইয়ের যেটি আমি বললাম যে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি কোনো অধ্যায় থেকে থাকে তোমাদের বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এই তোমাদের হচ্ছে এই দশম অধ্যায়, তারপরে আমি বলবো নবম অধ্যায়। তাহলে তোমাদের গুরুত্বপূর্ণ অধ্যায় কয়টি হচ্ছে, মূলত একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, এই ছয়টি অধ্যায় তোমাদেরকে পরিপূর্ণভাবে কভার করতে হবে। অ্যান্ড দ্বিতীয় এবং অষ্টম, এটি খুব
না পড়লেও চলবে, তবে তোমাদের পড়ে নেওয়া উচিত বা ভালো আমি মনে করি। অ্যান্ড তৃতীয়, তারপরে হচ্ছে সপ্তম, এগুলো একটু পড়তে হবে হালকা করে, তাহলেই আমার মনে হয় যে আমাদের এটি ভালোভাবে মেক আপ দিতে পারবো। আর একটা বিষয় তোমাদের বলে রাখি, পদার্থবিজ্ঞানে আমার অভিজ্ঞতা থেকে আমি এতটুকুই বলবো, যত তোমরা যতই পড়ো না কেন, তোমরা ধরে রাখতে পারবে না। পদার্থবিজ্ঞানে একটা নিয়মই হচ্ছে যে তোমাদেরকে বারবার সেটি খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। তোমরা যত বেশি প্র্যাকটিস করবা, তত বেশি কিন্তু সেটিকে ভালোভাবে কভার করতে পারবা পরীক্ষায় গিয়ে। একটা বিষয় তোমাদের আমি বলে রাখি, পদার্থবিজ্ঞান এমন একটি বিষয় যে তোমরা পরীক্ষার হলে গিয়েছো, কিন্তু সেখানে গিয়ে তোমরা কোনো একটি অংশের কোনো একটি অংশ মনে করতে পারছো না, বা একটা ম্যাথ সলিউশন করছো বা একটা তাত্ত্বিক বিষয় সলিউশন করছো, করতে করতে গিয়ে একটা জায়গায় তুমি আর মনে করতে পারছো না, তোমার কিন্তু ওই তত্ত্বীয় বিষয়টা আর করা হয়ে উঠবে না, তুমি মনেও করতে পারবে না, তোমার ম্যাথটাও বা তত্ত্বীয় বিষয়টিও আর করা হয়ে উঠবে না। তাই আমি তোমাদের একটা বিশেষ অনুরোধ করব, সেটি হচ্ছে আমি যে পেইড কোর্সটি শুরু করতে যাচ্ছি, এই কোর্সটি যেগুলো করাবো, আমি মনে হয় যে আমার যে ম্যাথগুলো আমি করাবো সেগুলো ভালোভাবে তোমরা যদি সলিউশন করতে পারো বা বারবার প্র্যাকটিস করতে পারো, আমি বলবো দ্যাটস এনাফ, তোমাদের আর অতিরিক্ত কোনো কিছুর প্রয়োজন নাই। তো আজকে যেহেতু আজকে শুধু প্রস্তুতিমূলক এবং দিক নির্দেশনামূলক ক্লাস, তোমাদের যে বিষয়গুলো আমি বললাম, আবারও বলছি যে বিষয়গুলোতে আমি বেশি গুরুত্ব দিলাম, সে বিষয়টিতে অবশ্যই তোমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত। অ্যান্ড আরেকটি তোমাদের তথ্য দিয়ে থাকি, সেটি হচ্ছে যে এই যে মেজরের যে বলবিদ্যা, পদার্থের ধর্ম, তরঙ্গ, স্পন্দন, তাপ, তাপগতিবিদ্যা এবং বিকিরণ, যে তিনটি অধ্যায় রয়েছে, যে তিনটি বই রয়েছে, এই তিনটি বইয়ের মধ্যে কিন্তু বেশিরভাগ যে পদার্থবিজ্ঞানের স্টুডেন্টরা তারা সবচেয়ে বেশি যেটাতে হেরে যায় আর কি। এমনও স্টুডেন্ট রয়েছে যারা পরের বছর গিয়ে আবার পরীক্ষা দিতে হয় যে বিষয়টির উপর, সেটি হচ্ছে বলবিদ্যা। এই তিনটি বিষয়ের মধ্যে বলবিদ্যাটা কিন্তু তুলনামূলক হার্ড, তোমাদেরকে আমি যেটি বললাম। তো বিষয়টি হচ্ছে কাল থেকে বা হচ্ছে পরের ক্লাস থেকে মূলত আমাদের বিষয়ভিত্তিক অধ্যায় ধরে ধরে আমরা ম্যাথ এবং তথ্যীয় বিষয়গুলো ভালোভাবে বিস্তারিত। আরেকটা বিষয় বলে রাখি যে যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আমাদের কোর্সটি অনেক সহায়ক হবে, কারণ আমরা একবারে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। তো আজ এই পর্যন্তই, আমাদের নেক্সট ক্লাসে তোমাদের সকলের উপস্থিতি কামনা করে আজকের এই ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।